ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইমেল অ্যাড্রেস খুঁজতে হয় তার দুটো ওয়ে সম্পর্কে। এই পর্বে আমরা বাকি ওয়েগুলো দেখব। থার্ড যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে বিংয়ে সার্চ করা অ্যাট দ্য রেট অফ ডোমেনের নাম দিয়ে। হ্যাঁ, শুনতে কিছুটা হাস্যকর মনে হলেও এটা ট্রু। বিংয়ে এইভাবে সার্চ করলে অনেক সময় কাজ করে। যেমন আমরা bing.com-এ যাচ্ছি, গিয়ে আমরা কি করব, অ্যাট দ্য রেট অফ ডোমেনের নাম .com। যেমন এখানে ডোমেনের নামটা কি, shoutmeloud.com। তো আমরা এখানে কি করব, অ্যাট দ্য রেট অফ shoutmeloud.com। এর কারণ কি? এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম ওই ভদ্রলোকের যে ইমেল অ্যাড্রেস থাকবে, প্রথমে তার নাম থাকবে, তারপরে অ্যাট দ্য রেট অফ shoutmeloud.com, মানে তার ডোমেনের নাম থাকবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য রেট অফ সাইন দিয়ে ডোমেনের নাম দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট সার্চ বাটনে ক্লিক করছি। এই সার্চ রেজাল্টের ভেতরে বিভিন্ন জায়গায় আপনি ডোমেন খুঁজে পাবেন। যেমন এইখানে যে দেখুন একটি ডোমেন চলে এসেছে, admin@shoutmeloud.com, এই যে admin@shoutmeloud.com। তারপর এখানে দেখুন, এখানে আর কোথায় আছে, আচ্ছা এখানে shoutmeloud.com। এভাবে দু একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পেতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছি admin@shoutmeloud.com। তবে এই পদ্ধতিটা আপনাকে যে খুব একটা কাজে দেবে এমন না। এই যে দেখুন, এই এইখানেও আছে, এটা লিঙ্কডইন থেকে, তাই না? লিঙ্কডইনেও আমরা সার্চ করে দেখতে পারি, সেখান থেকে অনেক সময় পাওয়া যায়। এই যে লিঙ্কডইনে harsh@shoutmeloud.com, এখানে ওর অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। এইভাবে সার্চ করে কিছুটা হেল্প হতে পারে, বিং থেকে যে খুব বেশি উপকৃত হবে এমন না, বাট কিছুটা হলেও হেল্প হতে পারে। এরপরে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে টুইটারে ওই ভদ্রলোককে খুঁজে পাওয়া এবং তাকে ওই ভদ্রলোককে মেসেজ করা তার সাথে কানেকশনের জন্য, বা টুইটারকে ডিরেক্টলি মেসেজ করা, বা তার ইমেল অ্যাড্রেস চেয়ে মেসেজ করা, অথবা তাকে ডিরেক্টলি মেসেজ করা। এই কাজটা আমরা ইজিলি করতে পারি। যেমন ম্যাক্সিমাম যারা ব্লগার আছে, অলমোস্ট ম্যাক্সিমাম মানে অলমোস্ট এভরি ওয়ানেরই কম বেশি টুইটার অ্যাকাউন্ট থাকে। তো এই ক্ষেত্রে আমরা shoutmeloud-এর যিনি ভদ্রলোক হার্ষ আগারওয়াল, ওনাকে আমরা যদি টুইটারে গিয়ে সার্চ করি, আমি টুইটারে চলে যাচ্ছি, নামের স্পেলিংটা একটু জটিল, হার্ষ আগারওয়াল, আচ্ছা সরি, আমি এখানে সার্চ করি হার্ষ আগারওয়াল দিয়ে। এখানে অনেক সাজেশন দেখাচ্ছে, আচ্ছা আমি পুরোটা সার্চ করছি, দেখি ম্যাক্সিমাম টাইমই চান্স আছে তাদেরকে খুঁজে পাওয়ার। এখানে হার্ষ আগারওয়াল, হার্ষ আগারওয়াল, অনেক অনেক লোক এখানে দেখা যাচ্ছে, আমরা একটু খুঁজলে হয়তো বা পেয়ে যাব তাকে। আচ্ছা এখানে হার্ষ আগারওয়াল দিয়ে আমরা ডিরেক্টলি খুঁজে পাচ্ছি না, আমরা একটা কাজ করতে পারি, হার্ষ আগারওয়ালের কাছে পাশে আমরা shoutmeloud। আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, একটি ট্রিক আপনাকে বলি, তার ওয়েবসাইটের ডোমেনের নাম কি, shoutmeloud.com। ম্যাক্সিমাম টাইম চান্স আছে সে টুইটারে shoutmeloud দিয়ে ট্যাগ করে টুইট করে থাকতে পারে। ম্যাক্সিমাম টাইম সে যদি তার নিজের ব্লগকে শেয়ার করতে চায়, সে shoutmeloud দিয়ে টুইট করে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাট দ্য রেট অফ তাদের যে ডোমেনের নাম shoutmeloud লিখি, লিখে যদি এন্টারপ্রেস করি, বড় একটা চান্স আছে তার ব্র্যান্ড আমরা পেয়ে যাব। এই যে দেখুন ভদ্রলোককে আমরা পেয়ে গেছি shoutmeloud তার ডোমেনের নামে। এখন আমরা কি করতে পারি, তাকে ডিরেক্টলি মেসেজ করতে পারি এখান থেকে। আচ্ছা এটা ওদের এখানে মেসেজের অপশন দেখতেছি না, আমার মনে হয় এটা ডাইরেক্ট ওপেন করে নিতে হবে। shoutmeloud-এ চলে যাচ্ছি, এইখানে দেখুন ওদের ফলোয়ার দেখাচ্ছেন, 71K ফলোয়ার, অনেক বড় একটা ওয়েবসাইট, যথেষ্ট বড়। তো এখানে আমরা ক্লিক করে দেখি, হ্যাঁ এখানে দেখুন সেন্ড এ ডিরেক্ট মেসেজ, এইখানে ক্লিক করে বুম, আমরা তাকে ডিরেক্ট মেসেজ সেন্ড করতে পারি, কত ইজিলি, তাই না? এবং আমরা চাইলে মেসেজে সরাসরি তাকে আমরা ইসের জন্য প্রস্তাবও করতে পারি, মানে লিঙ্কের জন্য যে টেকনিকগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, অথবা মেসেজে আমরা তার পার্সোনাল ইমেল অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করতে পারি, যে হেই আই ফাউন্ড ইউর ব্লগ, দিস ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড আই উড লাভ টু গেট মাই সেলফ কানেক্টেড উইথ ইউ, ক্যান ইউ প্লিজ শেয়ার মি হোয়ার আই ক্যান গেট ইউ, আর ক্যান ইউ প্লাস শেয়ার মি ইউর ইমেল অ্যাড্রেস। এইভাবে আপনি তাকে মেল সেন্ড করতে পারেন, যে আমি কি আপনার সাথে কানেক্টেড হতে পারি কিনা, বা আপনার ইমেল অ্যাড্রেসটা আমার প্রয়োজন, এইভাবে দিয়ে করতে পারেন। এবং তাকে এমনভাবে মেল করতে হবে যাতে করে সে আপনাকে রিপ্লাই করে, অনেক বড় চান্স আছে রিপ্লাই পাওয়ার। এরপরে যেটা টুইটার অ্যাডভান্সড সার্চ, এই লিঙ্কে গিয়ে টুইটারে অ্যাডভান্স সার্চ করেও অনেক সময় ভদ্রলোকদেরকে খুঁজে পাওয়া যায়। যেমন টুইটার অ্যাডভান্সে যদি চলে যাই, twitter.com/search-advanced, এইখানে আমাদের একটা ই করতে হবে, আমাদের একটি ট্রিক খাটাতে হবে, @ এই কথাটা লিখতে হবে, @
এই কথাটার মিনিং হচ্ছে যে অনেক সময় টুইটারে মানুষ কি করে, সরাসরি ইমেল অ্যাড্রেস লেখে না, ইমেল অ্যাড্রেসকে কি করে ব্র্যাকেটের ভেতরে অ্যাট লেখে, আবার ডটটাকে ব্র্যাকেটের ভেতরে দিয়ে দেয়, এবং এইভাবে অনেক সময় সার্চ করে। আবার এখানে দেখুন পিপল আছে, এখানে অনেক আরও অপশন আছে, এক্সাক্ট ফ্রেজ এই ফ্রেজটা থাকতে হবে, তারপরে এনি অফ দিস ওয়ার্ড, এখানে রিটেন ইন, ওকে। তো এখানে যে ফ্রম দিস যে অ্যাকাউন্টটা রয়েছে এই জায়গায় আমরা জাস্ট লিখে দিই, ধরেন আমরা হার্ষ আগারওয়াল, আমি জানি না তার স্পেলিংটা অনেক ঝামেলা, এখানে আমি তার নামটা লিখে দিচ্ছি এবং অ্যাড ডট লিখে দিচ্ছি, সার্চ দিচ্ছি। আমি তাকে দিয়ে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, আপনি আপনার যিনি আপনার যাকে প্রয়োজন, আপনি যাকে নেট থেকে খুঁজতে যাচ্ছেন তাকে দিয়ে আপনি খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা না, এটা ঠিকঠাক মতো পাচ্ছে না এখান থেকে, ওনার নামটা ঠিক আছে কিনা তাও জানি না। আচ্ছা যাই হোক, আপনি এভাবে অ্যাড ডট দিয়ে খুঁজে দেখতে পারেন, এভাবে অনেক লোকের ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে পেতে পারেন, অনেকে তাদের টুইটারের পোস্টের ভেতরে শেয়ার করে থাকে তাদের ইমেল অ্যাড্রেস এইভাবে। তো এরপরে যেটা আছে, সাবস্ক্রাইব ইউর টার্গেটস ইমেল লিস্ট অ্যান্ড রিপ্লাই টু দেয়ার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটা খুবই সহজ এবং খুবই পাওয়ারফুল একটা টেকনিক। এই টেকনিকের কারণ হচ্ছে, ধরুন এসইও রিলেটেড একটি জনপ্রিয় ব্লগ হচ্ছে ব্যাকলিঙ্কো, ব্রায়ন ডিনের একটি ব্লগ, এসইও রিলেটেড খুবই জনপ্রিয় একটি ব্লগ। তো এখন ধরুন আমি এই ব্যাকলিঙ্কোর যিনি মালিক তার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা পেতে চাচ্ছি, তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস এত সহজে সার্চ করে পাওয়া যাবে না, কারণ যেই ভদ্রলোকের জনপ্রিয়তা যত বেশি তার ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা তত টাফ। এখন এইখানে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার একটি দারুণ আইডিয়া আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বড় বড় সাইটগুলোতে সাইন আপ করা যায় তাদের ইমেল অ্যাড্রেসে, তাদের ইমেল সাবস্ক্রিপশন হিসেবে একজন সাবস্ক্রাইবার হিসেবে সাইন আপ করা যায়। সো এইখানে আমরা জাস্ট আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে এইটা দিয়ে সাইন আপে ক্লিক করব। তাহলে তাদের লিস্টে আমি সাইন আপ করে ফেলবো, তাদের লিস্টে যখন আমি সাইন আপ করব দেখবেন যে সে আপনাকে এই যে দেখুন রেগুলারলি মেসেজ পাঠাবে যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, ফার্স্ট টাইম ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে, তারপরে সে আপনাকে এসইও রিলেটেড বা ওই ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ইমেল পাঠাবে, সে যে ইমেলগুলো পাঠাবে আমাদের কি করতে হবে তাকে সেই ইমেইলের রিপ্লাই করতে হবে। যেমন ধরুন সে আপনাকে এসইও রিলেটেড একটা টিপস সেন্ড করলো, ঠিক আছে, একটা টিপস সেন্ড করার পরে আপনি তাকে ওই ইমেলটা রিপ্লাই করলেন ওই টিপস নিয়ে কোনো একটা কথা লিখে, তারপরে যেটা হবে ম্যাক্সিমাম চান্স আছে ওই ভদ্রলোক আপনাকে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে মেইল ব্যাক করবে। এখানে দেখুন প্রমোশন থেকে মেবি একটা মেইল চলে এসেছে ব্রায়ন ডিনের, টু কুইক থিংস এখানে দেখতে পাচ্ছি, ধরুন এই যে এইটাই একটা মেইল সাপোজ মনে করেন, এই মেইলে আমি জাস্ট রিপ্লাইতে ক্লিক করে কি করব এই ভদ্রলোককে, এখানে দেখুন ভদ্রলোকের ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে bdin@backlinko.com, কিন্তু আমি ড্যাম শিওর উনি এই ইমেল অ্যাড্রেস পার্সোনালি মেনটেন করে না, কারণ ম্যাক্সিমাম ভদ্রলোকরা যেটা করে তাদের একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, তারা কি করে তাদের ওয়েবসাইটে যত ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসগুলোকে ওই জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড মানে ফরওয়ার্ড করে রাখে, সে তার কাছে যত মেইল আসুক সব মেইল ফরওয়ার্ড হয়ে একটা জিমেইল অ্যাকাউন্টে তার পার্সোনাল ইমেল অ্যাকাউন্টে চলে যায়, এবং সে ওই পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করলে অটোমেটিক্যালি ওই মেইলের থেকে মানে ওই রিপ্লাইটা হয়ে যায়। তো আপনি যদি কোনো ইমেল কোনো ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব করেন এবং সেই ওয়েবসাইট আপনাকে প্রতিনিয়ত মেসেজ পাঠাবে, বিভিন্ন ইমেল পাঠাবে, সেই ইমেইলে আপনি তাকে কোনো প্রশ্ন করে রিপ্লাই করবেন, তারপরে সে যে রিপ্লাইটা আপনাকে করবে সেই রিপ্লাইটা হবে ম্যাক্সিমাম চান্স আছে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে। এইভাবে হয়তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন সময় লাগবে, বাট এইটাতে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার চান্স অনেক 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 বেশি। এটা একটি চমৎকার টেকনিক, আপনারা ট্রাই করে দেখতে পারেন বা আইটি বাড়ির সাথেও ট্রাই করে দেখতে পারেন। আমাদের আইটি বাড়িতে যখন ইমেল সাবস্ক্রিপশন সিস্টেম থাকে আমাদেরকে যারা মেইল পাঠায় আমাদেরকে যারা মেইলের রিপ্লাই করে তাদেরকে আমরা যে মেইলটার রিপ্লাই ব্যাক করি সেটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই হয়, এটাই স্বাভাবিক, কারণ এত বারবার ওই ওয়েবসাইটের ইমেলে ঢুকে চেক করা সম্ভব না, একটা জিমেইল থেকেই সবাই ফলো করে। অনেকে হয়তো আমার এই টিপসটা বোঝেন নাই, আমি যেই টিপসটার কথা বললাম সেটা বোঝার জন্য আরও 2-3 বার ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আগে কখনও ইমেল সাবস্ক্রিপশন না করে থাকেন কোনো লোকের তাহলে এটা বুঝবেন না, এবং এইটা আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো একসময় বুঝতে পারবেন যখন আপনি কাজ করতে করতে ইমেল সাবস্ক্রিপশনের অভিজ্ঞতা আপনার হয়ে যাবে। তো এটা হয়তো এখন বুঝবেন না, বাট আপনি কাজ করতে থাকেন একসময় গিয়ে আপনি ঠিকই এটা বুঝে যাবেন, কারণ এগুলো সব কিছু অ্যাডভান্স। আমরা আগে যা কিছু দেখেছি সেগুলো ছিল বেসিক ইন্টারমিডিয়েট লেভেলের কাজ, কিন্তু এখন আমরা কয়েকটা পর্ব ধরে যেগুলো দেখছি এগুলো হচ্ছে অ্যাডভান্সড লেভেলের কাজ,
সো অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে আপনাকে বেসিক ইন্টারমিডিয়েট সম্পর্কে আশেপাশের অনেক নলেজ সম্পর্কে জানতে হবে। সো আপনি যতদিন ঠিকঠাক মতো কাজ না করবেন, অনেক ঘাটাঘাটি না করবেন, ততদিন এই নলেজগুলো এখান থেকে গেইন করতে পারবেন না। সো নতুনদের কাছে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হতে পারে, বাট এক সময় গিয়ে এগুলোর মিনিং দাঁড়াবে। সবার শেষ যেটা, সেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, আস্ক দ্য, না এটা আগে কথা বলা হয়নি, এটা একটু ডিফারেন্ট, আস্ক দ্য ওয়েবমাস্টার টু কানেক্ট উইথ স্পেসিফিক পার্সন। এইটা খুব একটা কাজ করে না, এটা হচ্ছে ধরুন প্রতিটা ওয়েবসাইটে তো একটা কন্ট্যাক্ট আস পেজ থাকে, তাই না? তো কন্ট্যাক্ট আস পেজে গিয়ে সরাসরি বলা যায় যে আমি আপনার ওয়েবসাইটের অমুক ব্লগারের সাথে কানেক্ট হতে চাচ্ছি, তার ইমেল অ্যাড্রেসটা কি আমাকে একটু দিতে পারবেন? কারণ একটা ওয়েবসাইটে কিন্তু অনেক ব্লগার থাকতে পারে, একটা ওয়েবসাইটে যে একজন মাত্র ব্লগার ব্লগ করবে এইটা এরকমও আছে, আবার অনেক ওয়েবসাইট আছে যেখানে অনেক ব্লগাররা ব্লগ লেখে। তো আপনি তাদের কন্ট্যাক্ট আস পেজে গিয়ে সরাসরি তাদের অ্যাডমিনকে মেইল পাঠাতে পারেন যে আমি অমুক লোকের আপনাদের ওয়েবসাইটে দেখেছি উনি ব্লগ করে, অমুক ব্লগারের ইমেল অ্যাড্রেসটা চাচ্ছি, আমাকে একটু দেওয়া যাবে? তো হয়তো ম্যাক্সিমাম চান্স আছে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। তো আজকের পর্ব এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।